हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। আমি আজকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করব, আর সেটা হচ্ছে আজকে আমরা সিহরি করতে যাচ্ছি বাইরে। তো তাহলে বলছি একটা কার্ডে অফার পেয়েছে যে সেখানে ডিসকাউন্ট পেয়েছে, তাই ভাবলাম পরিবারের সবাইকে নিয়ে সিহরি করে আসি। তো বাসায় বলা হলো, কিন্তু অনেকে যাবে যাবে না এরকম করতে করতে লাগছে, কেউই যাচ্ছে না। তো তালধারাবু বলতেছে যে আমরা দুজনে যাই, তালহাও ঘুমাই গেছে। তো আমরা এখন আসলে যাচ্ছি রাস্তায়, যে গাড়ির জন্য অপেক্ষা করছি। প্রথমে চলে গেলাম হচ্ছে চা খাওয়ার জন্য, কারণ তাহার বউ জানে যে আমার চা অনেক পছন্দ, এই জন্য ও আমাকে প্রথমে চা খাওয়ার জন্য নিয়ে গেল। কারণ রমজানে আমি হচ্ছে চা খাওয়াটা একটু অ্যাভয়েড করছি, তো ও ভাবলো যে বাইরে যখন এসেছি তো আমাকে চা খাওয়াই নিয়ে যাক। তবে আমি হচ্ছে ফুল রমজান হচ্ছে রং চাটা খাই, এটা আমার অনেক ভালো লাগে। তারপর আজকের দিনে আমি আমার আপুদের অনেক মিস করছি, লাবিবকে মিস করছি, ওদের সবাইকে মিস করেছি। কারণ গত বছর আমরা অনেকবার সেহরি করতে বের হয়েছিলাম, অনেক ঘুরেছি। তো এখন ওরা ইটালিতে অনেক দূরে আছে, খুব মিস করছি। হ্যালো, আমরা এখন গুলশানে সেহরি করতে বের হয়েছিলাম। তোমারও তো মিস করতেছি, গতবার আমরা যে সেহরি করছিলাম বাইরে মাওয়াঘাটে গেছিলাম, তারপরে মনে আছে তোমার? তোমরা কোথায়? আমি এই যে একটু ঘুরতে বেরিয়েছি। সেহরি করব না? সেহরি তো এখন মাত্র 9টা বাজে, 10টা বাজে। ও আচ্ছা আচ্ছা, মিসু আব্বু লাবিবের সাথে অনেকক্ষণ কথা বলেছিলাম, কথা শেষ করে আর তাহারাবু দেখতেছিল যে কোথায় খাওয়া যায়, কোথায় যাওয়া যায়। কারণ আমরা যে উদ্দেশ্যে এসেছিলাম সেখানে যাওয়াটা পসিবল হচ্ছিল না, কারণ পরিবারের সবাইকে নিয়ে যেখানে যেতে চেয়েছি সেখানে যদি সবাই না যায় তাহলে আমরা দুজন কেন যাব। তারপর আমরা ওখান থেকে চলে গেলাম হচ্ছে একটা বুফেটে, মানে দি প্রিমিয়াম। তো ওখানে হচ্ছে বুফেট, কিন্তু পরে আমি তালহার বুকে অনেকক্ষণ পরে বললাম যে আমরা দুজন আমরা বুফেটে গিয়ে কি খাবো, আর এই সেহরিতে বুফেটের খাবারটা আমার ভালো লাগছিল না। তো বলছি না, তারপর দেখো, দেখে আসি, যদি খাবারটা ভালো লাগে তাহলে খেয়েও দেখে, যদি ভালো লাগে। তুমি খাও, তুমি এই খিচুড়ি খাও, আমি অন্য কিছু খাই। ভাল লাগছে অনেকদিন পর, কিন্তু এইভাবে আমরা বের হয়েছি, সুন্দর করে সাদা হয়েছে সবকিছু। আর বৃষ্টি হচ্ছে, তো রিজিক বড় অদ্ভুত জিনিস, এই জন্য আমরা এত জায়গা ঘোরার পরেও গুলশান প্লাজাতেই চলে আসলাম খাওয়ার জন্য। তো আমি তেহরি খেয়েছিলাম, তালহারাবু খিচুড়ি, কারণ আমি অলরেডি খিচুড়ি খেয়ে ফেলেছিলাম, যেন আমার খিচুড়ি খেতে ইচ্ছা করছিল না। আর তালহারাবু তো খিচুড়ি মোস্ট ফেভারিট। তো এটাই আজকের মতো ভিডিওটা করলাম, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।